সোমালিয়া জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাতে যে কোনো সময় অভিযান চালাতে পারে। ইতিমধ্যে ওই জাহাজে থাকা 23 নাবিককে উদ্ধারের অভিযান শুরুর প্রস্তুতি নিয়েছে সোমালিয়ার পুলিশ এবং আন্তর্জাতিক নৌবাহিনীর সম্মিলিত দল, এমনই তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। গেল সপ্তাহে সোমালিয়ার উপকূলে ছিনতাই হয় বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লা। প্রায় এক দশক শান্ত থাকার পর এটি সোমালি জলদস্যুদের হাতে নভেম্বর থেকে 20টিরও বেশি জাহাজ ছিনতাই চেষ্টার সবশেষ ঘটনা। সোমালিয়ার পুন্টল্যান্ড এলাকাটি অসংখ্য জলদস্যু চক্রের ঘাঁটি। আধা স্বায়ত্তশাসিত এই অঞ্চলটির পুলিশ বাহিনী বলছে তারা উচ্চ সতর্কতায় রয়েছে এবং এমভি আবদুল্লাকে জব্দ করা জলদস্যুদের বিরুদ্ধে অভিযানে অংশ নিতে প্রস্তুতি নিয়েছে। যদিও শুরু থেকে এমভি আবদুল্লার সহায়তায় যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারতের নৌবাহিনী, এছাড়া জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লার সহায়তা যুদ্ধজাহাজ এবং একটি দূরবর্তী টহল জাহাজ বা LRMP মোতায়েন করে ভারতের নৌবাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ভারতীয় নৌবাহিনী এ তথ্য জানায় সংস্থাটি। এর আগে ভারতীয় নৌবাহিনী আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানিয়েছে 40 ঘন্টার অপারেশনে জলদস্যুদের কবলে থাকা মাল্টার জাহাজ এমভি রোয়েনকে উদ্ধার করা হয়েছে। যুদ্ধজাহাজ INS কলকাতা শনিবার জলদস্যুদের নিয়ন্ত্রণে থাকা ওই জাহাজের 35 জলদস্যুকে কোণঠাসা করে ফেলতে সক্ষম হয়। পরে তারা আত্মসমর্পণ করে। একই সঙ্গে ওই জাহাজ থেকে 17 নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শাহাদাত শাউন, RTV।